নমস্কার দর্শকবৃন্দ, সকল ছাত্র শিক্ষকদের জন্য অভিন্ন পরিচয়পত্র তৈরি করার প্রকল্প কেন্দ্রের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। শিক্ষাক্ষেত্রে এবার আসছে আরও একটি পরিচয়পত্র বা আইডি কার্ড। ছাত্র শিক্ষক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কেও তা তৈরি করতে হবে, সেখানে ছাত্র শিক্ষকদের খুঁটিনাটি সমস্ত তথ্য থাকবে। আগামী স্বাধীনতা দিবসেই এই কার্ড তৈরি শুরু করতে চাইছে কেন্দ্র, কিন্তু কেন হঠাৎ ছাত্র শিক্ষকদের জন্য আলাদা কার্ড বানিয়ে তথ্য ভাণ্ডারের তৈরির প্রয়োজন হলো, সে প্রশ্নের সদুত্তর নেই কেন্দ্রের কারো কাছে। কার্যত সে প্রশ্ন তুলেই ISI কলকাতার অধ্যাপক প্রবাল চৌধুরী বলেন এর উদ্দেশ্য পরিষ্কার হচ্ছে না। এছাড়া এই ডেটা দিয়ে সরকার করবেটা কি? ক্লাসের শিক্ষক না থাকা, শৌচালয় বা পানীয় জলের অভাব, পরিকাঠামোর সমস্যা দূর করতে কি এই আইডি কোনো কাজে আসবে? নয়া এই কার্ডের ভিত্তিতে দেশের প্রত্যেক পড়ুয়া এবং শিক্ষকদের একটি করে ইউনিক আইডি হবে। ভোটার, আধার বা প্যানের মতো এটিও দেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের পড়ুয়া শিক্ষকদের কাছে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হতে চলেছে। কেন্দ্র এর নাম দিয়েছে এডুকেশন ইকোসিস্টেম রেজিস্ট্রি, সংক্ষেপে EER। এই কার্ডে থাকবে কিউআর কোড, যার সাহায্যে সহজেই তথ্য স্ক্যান করা যাবে। সম্প্রতি এ সংক্রান্ত দুই পাতার খসড়া নীতিপত্র ওয়েবসাইটে আপলোড করেছে কেন্দ্র। জনতার মতও চাওয়া হয়েছে কিভাবে কাজ করবে এই কার্ড। ধরা যাক অঙ্গনওয়াড়ি বা কোনো বেসরকারি প্লে স্কুলে শিশুকে ভর্তি করার সময়ই তৈরি হবে এই EER, যার ভিত্তিতে শিশুর নামে সরকারি পোর্টালে একটি আইডি তৈরি হবে এবং তাকে দেওয়া হবে ডিজিটাল কার্ড। আইডিতে শিশুর নাম, পরিচয়, বাবা মায়ের নাম, ঠিকানা, যোগাযোগের নম্বরের পাশাপাশি আপলোড করতে হবে ক্লাসের পরীক্ষার ফল, সে কী শিখেছে, কোনো বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে কিনা, গান বাজনা খেলাধুলোর কোথাও পারদর্শিতা, বোর্ডের পরীক্ষার নম্বর, কোনো পুরস্কার পেয়েছে কিনা ইত্যাদি। এই কার্ডকে পড়ুয়ার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। প্রক্রিয়া চলবে চাকরির দোরগোড়া পর্যন্ত। পড়ুয়াদের মার্কশিট, রেজাল্টের কপিও আইডিতে স্টোর হতে থাকবে। কাজের দায়িত্ব পড়েছে ন্যাশনাল টেকনোলজি ফোরামের চেয়ারপারসন অনিল ডি সহস্রবুদ্ধের ওপর। তিনি জানান কার্ডের মাধ্যমে দেশের শিক্ষার হাল, অগ্রগতি বা খামতিও দ্রুত ট্র্যাক করা সম্ভব হবে। তবে কেন্দ্র এই উদ্যোগকে ওপর থেকে চাপিয়ে দিতে চায় না বলে তার দাবি। সহস্রবুদ্ধের মতে দেশ জুড়ে ছাত্র শিক্ষকদের ডেটা ব্যাংক তৈরি হওয়া উচিত, কিন্তু তা রাজ্যের অধিকার বা সিদ্ধান্ত উপেক্ষা করে নয়। তিনি বলেন ডেটা চুরি ঠেকাতেও এর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রের প্রস্তাব হলেও রাজ্য কেন্দ্র যৌথভাবে চালাতে হবে এই প্রকল্প। কার্ডে থাকবে এটি কিউআর কোড, যা স্ক্যান করলেই পড়ুয়া বা শিক্ষকের তথ্য মিলবে। তো স্টুডেন্ট আইডি কার্ডটা, ডিজিটাল যে কার্ডটা, সেই কার্ডটা অনেকটা এই ধরনের হবে। এবং এই প্রতিবেদনের মাধ্যমে যেটা জানা গেল যে এই কার্ড কিন্তু আগামী বছরের, অর্থাৎ এই বছরের স্বাধীনতা দিবসের সময় বা স্বাধীনতা দিবসের দিনই কিন্তু এটা উদযাপন বা এটা শুরু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এবং এই কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা কি উপকার পাবেন সেটা কিন্তু ভবিষ্যতেই জানা যাবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।